আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন আরাবি এবং আমি সৈয়দা সাদিয়া বেনজির। এবার বিস্তারিত সংবাদ। সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুতির ঘটনায় প্রায় 800 মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বগিগুলোতে থাকা তেল ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ তা সংগ্রহ করছেন। ট্রেনটিতে 2,80,000 লিটার তেল ছিল বলে জানায় রেল কর্তৃপক্ষ। রেলওয়ে ব্যবস্থাপক জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সিলেট প্রতিনিধি হোসাইন আহমেদ সুজাতের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সিলেটে ফের ট্রেন লাইনচ্যুত হয়েছে, সেই সঙ্গে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার রাত 12টায় সিলেট জেলার ফেজুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালি বাজারের মাঝে গুতিগাঁও এলাকায় বিকট শব্দে দুমড়ে মুচড়ে যায় তেলবাহী ট্রেনের 7টি বগি। ঘটনার পর ট্রেনে থাকা জ্বালানি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। এলাকাবাসীরা মেতে উঠেছে জ্বালানি সংগ্রহে। তেল কতটুকু সংগ্রহ করছেন? 10 লিটার। এগুলা বিপুল হইতেছে, এগুলা নিয়ে আমরা গরিবরা যদি 2 টাকা খাই। তেল নিয়ে গাড়ি চালাই, নিজের আলোর গাড়ি আছে, আলোর ট্রেক্টর আছে। এলাকাবাসীর দাবি ঝুঁকিপূর্ণ ছিল এখানকার রেল লাইন। ওই স্লিপার থাকে না, ওইটা কে কারা বা কে কারা মানে একটা পরে একটা স্পেস দিয়ে ফাঁক দিয়ে চুরি করে নিয়ে যায়। এই চুরি করার কারণে প্রচুর দুর্ঘটনা হইতেছে। স্ক্রুপ নাই, নাট নাই, কোনো কিছু নাই, ঠিক করে নাই। মেরামতি প্রতিদিনই করা লাগে। যে রেল লাইন দুর্বলতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং সরকারের এই আর্থিক ক্ষতিটা হয়েছে। সিলেট জেলা রেলওয়ে পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার পরে তারা পৌঁছেছেন ঘটনাস্থলে, তবে কখন চালু হতে পারে রেল যোগাযোগ তা বলা যাচ্ছে না। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা অফিসার ফোর্স সহ আমরা আসি ঘটনাস্থলে। আসি, আমরা ডিউটি করতেছি। লাইনটা মেরামত হয়ে গেলেই, বগি উঠে গেলেই এই লাইনটা পুরোপুরি চালু হয়ে যাবে। হ্যাঁ, ইতিমধ্যে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওনারা 3 দিনের মধ্যে রিপোর্ট দেবেন। কি পরিমাণ ক্ষতি হয়েছে তেলের? এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট অঞ্চলের ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটে, আর এতে বিপাকে পড়েন যাত্রীরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। দর্শক, এই মুহূর্তে সিলেট রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, বেশ কয়েক ঘন্টা তো পেরিয়ে গেল, কতক্ষণ নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে? অভি, এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে। সবশেষ আমরা যে রেলওয়ের ব্যবস্থাপকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ মধ্যরাত নাগাদ কিন্তু সিলেটের সাথে সমগ্র দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে। এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনার কারণে কিন্তু সিলেট থেকে 3টি ট্রেন কিন্তু যথাসময়ে ছেড়ে যেতে পারেনি। সেই 3টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে এবং যে সকল যাত্রীরা ছিলেন তাদের সবার কিন্তু সেই টিকেটের টাকা ফেরত দিয়েছে। সকালের দিকে প্রথমে জয়ন্তিকা, তারপর পাহাড়িকা এবং সবশেষ পারাবত ট্রেনটি কিন্তু সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু ছেড়ে যায়নি। এবং আজ রাত 11:30টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রেন রয়েছে উপবন, সেটি কিন্তু এখনো শিডিউল ঠিক রয়েছে। 11:30টা নাগাদ সেটি সিলেট থেকে ছেড়ে যেতে পারে। এবং ইতোমধ্যে কিন্তু যাত্রীরা সিলেট রেলওয়ে স্টেশনে অনেক যাত্রীরাই সেখানে অপেক্ষারত হিসাবে আছেন আমরা দেখতে পাচ্ছি। তো গতকাল 12টা নাগাদ যে তেলবাহী ট্রেন যেটি দুমড়ে মুচড়ে গিয়েছিল সেটির উদ্ধার কাজ এখনো চলছে এবং আজ মধ্যরাত নাগাদ সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে। অভি, সুজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সিলেট থেকে জানাছিলেন আহমেদ সুজাত। রাজধানীর ইউলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি নিহত শিক্ষার্থীর বান্ধবী নেহাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গেল রাতে রাজধানীর আজিমপুর থেকে নেহাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে 30 জানুয়ারি রাতে নেহা ও আরাফাতি পার্টির আয়োজন করেছিল। ঘটনার রাতে 3 থেকে 4টি রেস্তোরাঁয় মদ পান করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। এসব রেস্তোরাঁয় কারা কিভাবে মদ সরবরাহ করে তা খতিয়ে দেখছে পুলিশ। আশিকুল আলমের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বনানীর একটি হোটেলে নিজেদের মোবাইল ফোনে ধারণ করা ছবি এটি। 30 জানুয়ারি রাতে অভিজাত ওই হোটেলে বসে মদ পান করছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা, যাদের মধ্যে 2 জন পরে মারা যান। ছবিতে সাদা পোশাক পরা মেয়েটি নেহা, যিনি ওই রাতের পর থেকে পলাতক ছিলেন। ইউলেপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি হওয়ায় অন্য এক যুবকের সঙ্গে পুলিশ তাকেও খুঁজছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুরের এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে ঘটনার দিন রাতে নেহা ও আরাফাতি পার্টির আয়োজন করেছিল। মদের বিষক্রিয়ায় আরাফাতেরও পরে মৃত্যু হয় এবং গোপনে দাফন করা হয়। যাদের বিরুদ্ধে মামলা করেছেন
প্রত্যেকই গ্রেপ্তার হয়েছেন এবং আমরা মনে করি যে আজকে আজকে আমরা নিহাকে সর্বশেষ নিহাই মূলত নিহা এবং আরাফাত এই পার্টিটা অ্যারেঞ্জ করেছেন আজকে সর্বশেষ নিহা গ্রেপ্তার হয়েছেন আজিমপুর নবাবগঞ্জ থেকে আমরা নিহার কাছ থেকে যাবতীয় তথ্য শুনব আসলে ঘটনাটা কি ঘটেছে পুলিশ বলছে 30 জানুয়ারি রাতে রাজধানীর 3 থেকে 4টি রেস্তোরাঁয় মদপান করছিলেন তারা মদের বিষক্রিয়ায় এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ইউলেবের ওই ছাত্রীকে মোহাম্মদপুরের আরেক বান্ধবীর বাসায় নিয়ে যায় আটক মুর্তজা রায়হান চৌধুরী পরদিন আনোয়ার খান মডার্ন হাসপাতালে ছাত্রীর মৃত্যু হয় মৃত্যুর মূল কারণটাই ছিল অতিরিক্ত মদ্যপান যে ক্যারিয়ার করেছিল মদটি সেখানে বিষাক্ত মদের কারণেই মূলত এই ঘটনাটি ঘটে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অবাধে মদ বেচাকেনার বিষয়ে অনুসন্ধান করছে পুলিশ এরই মধ্যে উত্তরার ব্যাম্বুশুট রেস্তোরাঁয় 4 সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে 30 জানুয়ারি ঘটনার দিন মদের সঙ্গে কিছু মেশানো হয়েছিল কিনা তা জানতে ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশ পরিপূর্ণ তথ্য পাওয়ার পর দেয়া হবে চার্জশিট আশিকুল আলম আরটিভি ঢাকা এদিকে গাজীপুরের সারা রিসোর্টে বিষাক্ত মদ খেয়ে 3 জনের মৃত্যুর মামলায় মদের যোগানদাতা জাহিদ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ সকালে ঢাকার নিকুঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান গেল 28 জানুয়ারি একটি জনসংযোগ প্রতিষ্ঠানের 43 জন কর্মকর্তা শ্রীপুরের সারা রিসোর্টে যান সেখানে নকল ও ভেজাল মদ পান করে অসুস্থ হয়ে 16 জন হাসপাতালে ভর্তি হন চিকিৎসাধীন অবস্থায় 3 জন মারা গেলে শ্রীপুর থানায় মামলার পর তদন্তে নামে পুলিশ যে ব্যক্তি এই মদ সরবরাহ করেছেন ওই গেস্টদেরকে তার নাম জাহিদ মৃধা বাড়ি হলো বরিশাল আমরা তাকে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গতকালকে বিকেলে গ্রেফতার করি এবং সে আমাদের কাছে স্বীকার করে যে সে 2 পর্যায়ে এই মদ সরবরাহ করেছে এবং সেইটা কার কাছ থেকে এনেছে সেই বিষয়ে সে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে দিচ্ছে দেশে নিয়ম নীতি ছাড়াই চলছে নেটফ্লিক্স হইচই বায়োস্কোপ বিঞ্জের মতো দেশি বিদেশি ডিজিটাল ভিডিও স্ট্রিমিং সাইটগুলো এতে সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে অন্যদিকে অবাধে চলছে আপত্তিকর কন্টেন্ট হাইকোর্টের নির্দেশে নীতিমালা তৈরির কাজ শুরু হলেও তা যে সময় সাপেক্ষ সে ইঙ্গিত পাওয়া যায় কর্তা ব্যক্তিদের কথায় নিয়ন্ত্রণহীন ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে খান আলমিনের রিপোর্টের আজ প্রথম পর্ব নেটফ্লিক্স হইচই অ্যামাজন প্রাইম হটস্টার G5 বায়োস্কোপ বিনস টফি বঙ্গ এগুলোকে বলা হয় ডিজিটাল ভিডিও স্ট্রিমিং সাইট টাকা দিয়ে কিংবা টাকা ছাড়া নানা রকম কন্টেন্ট উপভোগ করা যায় এসব সাইটে কোনটির আবার কিছু কন্টেন্ট টাকা দিয়ে দেখতে হয় বাকিগুলো ফ্রি যেগুলো ফ্রি দেখা যায় সেগুলো বিজ্ঞাপনে ঠাসা সারা বিশ্বের মতো বাংলাদেশও এসব প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বাড়ছে তবে অন্য দেশে নিয়মনীতি মেনে ওটিটি অর্থাৎ ওভার দ্য টপ প্ল্যাটফর্ম চললেও বাংলাদেশে চলছে নীতিমালা ছাড়াই ফলাফল ভয়াবহ কন্টেন্টে কোনো নিয়ন্ত্রণ নেই অশ্লীলতা প্রধান অনুষঙ্গ আর সরকার 1 টাকাও রাজস্ব পায় না 2019 সালে অগাস্ট 14 বোমেরাং ও সদরঘাটের টাইগার ওয়েব সিরিজের অশ্লীলতা নিয়ে অনেক সমালোচনা হয়েছে বিষয়টি গড়ায় হাইকোর্ট পর্যন্ত তারপরও শিল্পের মোড়কে অশ্লীলতা চলছেই সম্প্রতি হইচইয়ের হ্যালো ওয়েব সিরিজের প্রমোর উত্তেজক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে আইনি কাঠামো না থাকায় এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বিটিআরসি বা আইনশৃঙ্খলা বাহিনী অনলাইনে যে ধরনের আপনার এই মুভি বলেন কন্টেন্ট এগুলো হয়তো বা আমরা আমরা ধরে নিই যে পর্নোগ্রাফির ভিতরে আমরা এটা চলে আসছে আমরা হয়তো বা ওই আইনের ভিতরে আমরা নিয়ে আসতে পারি কিন্তু আসামিরা হয়তো বা আবার এই এখান থেকে তারা ফাঁক ফোকর পেয়ে যেতে পারে যে না আমি যেটা কন্টেন্ট বানালাম এটা এটা তো ওইভাবে মানে অশ্লীলতার মধ্যে পড়ে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিংবা আমরা পর্নোগ্রাফি অ্যাক্ট এগুলো প্রয়োগ করি তাহলে অনেক পুলিশ শুধু এই কাজে অনেক বেশি অ্যাঙ্গেজ হয়ে যাবে তো আসলে এটা কমপ্লিট নীতিমালা প্রয়োজন যে নীতিমালার মধ্যে দিয়ে এটা পরিচালিত হবে সরকারকে আমরা পরামর্শ দিচ্ছি সরকারও চিন্তাভাবনা করছে যে কোনো আইনের আওতায় আনা যায় কিনা কিন্তু যতক্ষণ না আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাড ইন্টারিম ব্যবস্থা হিসেবে এটাকে ব্লক করা কারিগরি সুন্দর বন্ধ করা এই কাজগুলো আমরা করে যাচ্ছি হাইকোর্ট দ্রুত নীতিমালা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রাতিষ্ঠানিক রূপ কোনো জিনিসে দিতে গেলে সেটার একটা নিয়মকানুন থাকতেই হবে সেই জন্য আমি কোর্টের কাছে আবেদন করেছিলাম যে একটা রেগুলেশন
সেই জন্য কোর্ট দেখে তিন মাসে, আগামী তিন মাসের মধ্যে যেই কমিটিটা বলেছে যে হয়েছে, ওই কমিটিকে বলা হয়েছে যে তিন মাসের মধ্যে একটা ড্রাফট কপি জমা দিতে যে রেগুলেশনটা কেমন। তবে নীতিমালা যে বহুদূর তা কমিটি প্রধানের বক্তব্যে স্পষ্ট। আইন কানুন যদি বানাইতে অনেক সময় লাগে, বিভিন্ন মতের রিফ্লেকশন আসতে হয়, যার জন্য এটা যদি কোনো কারণে লেটও হয় টাইম সেভ। আমরা সময় যত গড়াবে ততই রাজস্ব বঞ্চিত হবে সরকার, আর ওয়েব সিরিজের অশ্লীলতায় বুধ হবে যুব সমাজ। খান আলামিন, আরটিভি, ঢাকা। অবশেষে আলোর মুখ দেখছে দেশের সর্ববৃহৎ ড্রাইভ সড়ক। চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ পর্যন্ত 230 কিলোমিটার দীর্ঘ ফোর লেন সড়কের সম্ভাব্যতা যাচাই এবং নকশা তৈরির কাজ শুরু করেছে অস্ট্রেলিয়ান পরামর্শ প্রতিষ্ঠান SMET ইন্টারন্যাশনাল। সড়ক ও জনপদ বিভাগ বলছে 2021 সালের অক্টোবরেই পাওয়া যাবে চূড়ান্ত প্রতিবেদন এবং নকশা। সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। একের পর এক মেঘা প্রকল্প বাস্তবায়ন করে চলছে বর্তমান সরকার। এবার ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা গতিশীল করে শিল্পায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। নির্মাণ করা হবে 230 কিলোমিটার দৈর্ঘ্যের ফোর লেন সড়ক। এটি মিরসরাই, জোরারগঞ্জ থেকে শুরু করে বঙ্গবন্ধু টার্নেল ব্যবহার করে আনোয়ারা, বাঁশকালী হয়ে যুক্ত হবে কক্সবাজার মেরিন ড্রাইভের সঙ্গে। ফলে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব কমে যাবে প্রায় 50 কিলোমিটার। স্থানীয়রা বলছেন যোগাযোগ ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে পর্যটন ও শিল্পের বিকাশ ঘটবে এই মেরিন ড্রাইভকে ঘিরে। ওটা আসাতে চট্টগ্রাম থেকে আসা যাওয়া আমাদের অনেক সহজ হবে। মেরিন ড্রাইভ রাস্তাটা হলে আমাদের জন্য ব্যবসার উন্নয়ন হবে, ব্যবসার গতি বাড়বে, যে আমাদের এলাকা ডেভেলপ হবে। মেরিন ড্রাইভটা হয় আশা করি চট্টগ্রাম সিটির যেটা চাপ, যানজটের চাপ, এটা অনেকাংশে কমে আসবে। সার্ভে ডিজাইনের কাজ শেষ হলে প্রকল্পের ব্যয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। স্টাডি রিপোর্টটা পাবো জুলাইতে, তো আমরা আশা করছি যে স্টাডি রিপোর্টটা পাওয়া গেলে যতদূর সম্ভব 2022 এর মধ্যে কাজটা শুরু করা যায় কিনা। এই সড়ক নির্মাণ হলে চট্টগ্রাম শহরের যানজট নিরসনে ভূমিকা রাখবে, বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতেও। ঢাকা চট্টগ্রাম একটাই রাস্তা আমরা নির্ভর করি, কোনো কিছু হলে সেটা কত রাস্তার পরিস্থিতির কারণে হোক, যে কোনো কারণে হোক, বাধা হয় বা যানজট সৃষ্টি হয়, সেটা থেকে আমার মনে হয় মুক্ত থাকবে। সকল প্রক্রিয়া শেষ করে দ্রুতই মেরিন ড্রাইভের কাজ শুরুর আশা স্থানীয়দের। গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ সারা দেশের 6 মহানগরে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। 13 ফেব্রুয়ারি চট্টগ্রাম, 18 ফেব্রুয়ারি বরিশাল, 27 ফেব্রুয়ারি খুলনা, 1 মার্চ রাজশাহী, 3 মার্চ ঢাকা উত্তর ও 4 মার্চ ঢাকা দক্ষিণে সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিভিন্ন সময়ে সারা দেশে 6 বিভাগের সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি প্রার্থীরা। তাদের দাবি প্রশাসন ও কমিশনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার ঘোষণা দেন বিএনপি প্রার্থীরা। 6টি সিটিতে আমাদের কর্মসূচি হবে, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা জনগণের কাছে আমাদের কথাগুলো তুলে ধরব এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য বডির মাধ্যমে সামনে নির্বাচনগুলি হোক এই দাবিতে, এবং এই ভোট ডাকাতির মহোৎসবের প্রতিবাদে আমাদের 6টি নগরে আমরা উইদিন শর্ট টাইম আমরা 6টি মহাসমাবেশ করব। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশের কর্মসূচি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। রাজনৈতিক কর্মসূচির নামে দেশে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতি বিনষ্টের যে কোনো অপপ্রয়াস আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। গণতান্ত্রিক ব্যবস্থা সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, তাই ষড়যন্ত্রের পথ ত্যাগ করে জনকল্যাণে রাজনীতি করুন, তা না হলে নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা একসময় আপনারা জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। আল জাজিরার অপপ্রচারে আমাদের দেশে জনগণ বিভ্রান্ত হবে না। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছে।
আহত হয়েছে আরও তিনজন। গেল রাতে শাহ আমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বালু ভর্তি ট্রাক। এতে ছয় যাত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর শহীদ মান্নান ও অহিদ মিয়ার মৃত্যু হয়। বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন নিহত শহীদ ও মান্নান। অহিদ অটোরিকশা চালক। নড়াইলের কালিয়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গেল রাতে উপজেলার উথালি গ্রামের বিলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে বাড়ি থেকে ওই ছাত্রীকে ডেকে নেয় পূর্ব পরিচিত নিশান। পরে কয়েকজন মিলে ধর্ষণের পর পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ রাতেই নিশান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কালিয়া থানা পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গাজীপুরে সালাম না দেয়ায় খুন হয়েছে এক ব্যক্তি। স্থানীয়রা জানায়, শহরের ছায়াবিধি এলাকায় স্যানিটারি মিস্ত্রি সাদেক এলাকার বখাটে যুবক কাউসারকে সালাম না দেওয়ার কথায় কাটাকাটি হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাদেককে খুন করা হয়। এদিকে লক্ষ্মীপুরে পাওনা ২০০ টাকা না দেয়ায় এক বৃদ্ধ অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সদর উপজেলার চর রুহিতা গ্রামে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একই গ্রামের খোরশেদের অটোরিকশা দৈনিক জমা হিসেবে চালাতেন লোকমান হোসেন। এই বাবদ তার কাছে ২০০ টাকা বাকি ছিল। সেই টাকা উদ্ধার করতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে খোরশেদ মারধর করলে নিহত হয় ওই বৃদ্ধ। অন্যদিকে যশোরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রচার করায় বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ও রিপোর্টার কাজী ফরিদকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। হুমকিদাতাদের আইনের আওতায় আনার জন্য সাত দিনের আলটিমেটাম দিয়েছেন নেতারা। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়মের সংবাদ প্রকাশের পর কাফনের কাপড় পাঠিয়ে জীবন নাশের হুমকি দেওয়া হয়। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি ঘিরে ২৫ কোটি টাকার ফুল বিক্রির আশা করছে যশোরের গদখালির ফুল ব্যবসায়ীরা। এরই মধ্যে বিক্রি হয়েছে ১৫ কোটি টাকার ফুল। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ায় দামও ভালো পাওয়ার আশা করছেন তারা। যশোর প্রতিনিধি বিএম ফারুকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরা জাহান সিন্ধি। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারভারা, গ্লাডিউলাস, জিপসি সহ প্রায় ১১ প্রজাতির বাহারি ফুলে ছেয়ে গেছে যশোরের ঝিকরগাছা উপজেলার বেশ কয়েকটি গ্রাম। চলতি মৌসুমে এ অঞ্চলে প্রায় ৬৫০ হেক্টর জমিতে ফুল চাষ করা হয়েছে। সারা বছর বাজারে ফুলের সরবরাহ থাকলেও ফাল্গুন ভালোবাসা দিবস এবং একুশে ফেব্রুয়ারি এলে সারা দেশে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এবছর বিশেষ এ তিনটি দিবসকে কেন্দ্র করে ২৫ কোটি টাকা ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় চাষি ও বিক্রেতারা। দুবিঘে ভূঁই থেকে মনে করেন ১০,০০০ গোলাপ নিয়ে আসছিলাম। ১০,০০০ গোলাপ আমার আনার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে। মার্কেট খুব ভালো পাইছি, আমরা খুব আনন্দিত এবং খুব খুশি। এবার এত দাম যে দামের কোনো তুলনা নাই। গেলবারে কিছু ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিটা এবার পুষায় যাবে ইনশাল্লাহ। ফলন ভালো হওয়ার পাশাপাশি এবার দেশের পরিবেশ স্থিতিশীল থাকায় নির্ধারিত সময়ে ফুল বিক্রির লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। খুচরো বাজার যদি ভালো যায় তাহলে আমাদের এবছরে যে লক্ষ্যমাত্রা ৬০-৭০ কোটি টাকা, এটা আমাদের টার্গেট ফুলফিল হবে। প্রতি বছর জেলাটিতে প্রায় ১৫০ কোটি টাকার ফুল বিক্রি হয়। এবারও সেই ধারা অব্যাহত রাখতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে চাষি ও বিক্রেতারা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে ২৪১৪১ নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।